আ হা ল আসালা আখিি জামাননা সম্পর্কের সাত করেন কে আগে এমন একটা সময় এসে যাবে হাজিরাতে আলরা আল্লাহ আকে হাদিস নাবিদি বলেন লাব কমিলাল ইসলাম ইল্লাহ ইসমুহ বললা আব কমিনালপু আ ইল্লাহ সমুহ নাবিজী বলেন কে আগে এমন একটা সময় আসবে। নামে মাত্র ইসলাম থাকবে আর কিছুই ইসলামের থাকবে না সব ধ্বংস হয়ে যাবে ভাইজান আমার আল্লাহর হাবিব বলেন কোরআন কোরআন থাকবে শুধুমাত্র শব্দগুলো দেখা যাবে কোরআন শুধু উপরেই থাকবে আর কোরআনের আমল থাকবে না কোরআনের ব্যবহার পাঠ থাকবে না এই যে চারজন যুবক উঠে গেছে মজা পাচ্ছে না কিন্তু এই যে দেখছেন এই যে তোমরা কি মুসলমান না আমি চিনি না নিঃসন্দেহ মুসলমান দেখছেন উঠে গেছে কারণ আমুলি কথা শুরু হয়েছে তো ওদেরকে শয়তান বলতেছে এই ওয়াজ ভালো লাগবে না তোরা তাড়াতাড়ি বের হোক ওখানে গিয়ে ফেসবুকে চেটিং করবি মজা পাবি এটা কেয়ামতের আলামত এদের মা বাবারা তাদের হাতে অপ্রাপ্ত বয়সে মোবাইলটা দেওয়ার কারণে তাদের চরিত্র শেষ তাদের পড়াশোনা শেষ তাদের মেধা শেষ সম্ভবত আখেরাত শেষ আপনাদের কথাগুলো আমার কথাগুলো খারাপ লাগতেছে হয়তো আরো লাগবে খারাপ হয়তো প্রিয় মুসলমান ভাইরা বাবা জানে না মুসলমানের সন্তান মুসলমানের কন্যা মুসলমানের বিবি জিজ্ঞাসা যদি করা হয় তুমি কি মুসলমান বলবে হা আমি মুসলমান পর্দা আছে বলে না কোরআন বলে না আচ্ছা সত্য বলো তাও পারি না আচ্ছা আহ বোধ করো ভাব কিছু কিছু করি চোখ বড়ো করো মানুষের সঙ্গে হাত তাও করি ভালো কথা শুনতে মনে চায় দিল মনে চায় না আরে ভাই মুসলমানের তো রইলো কই ভাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন ইসলাম শুধু নামে থাকবে নামে আর কাজে থাকবে না বরবাদ হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে আমার প্রিয় মুসলমান ভাই না বাবা জানেরা আজকে আমরা যখন রাস্তায় বের হই তো চেহারা আর পোশাক দেখলে মনে হয় না এটা মুসলমান সালাম দেব কি দেব না সংশয়ে থাকি বুঝেন নাই মনে না আমার কথা বুঝতে পারতেছেন নাকি আপনারা বুঝাই যায় না সালাম দিব কি দিব না কেন না চেহারায় দাড়ি না মাথায় টুপি না গায়ে সুন্নতি লেবাস না চেহারার মধ্যে নামাজের উজ্জ্বলতা কারণ যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে সে পাঁচ বার চেহারাকে ধৌত করে হাত ধৌত করে তার চেহারা প্রকাশ পায় এই ব্যক্তিটা নেককার কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সে কথাই বলেছেন নবীজি বলেন জিজ্ঞাসা করলে বলবে আমি মুসলমান আর কিছুই নাই কিছুই নাই মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ইহুদি খ্রিস্টান নিয়ে গেছে বরবাদ হয়ে গেছি আমাদেরকে দেখলে কেউ বলবে না আমাদের বিয়েশীতে আসলে কেউ বলবে না এটা মুসলমানের বাড়ি আমাদের সন্নাতে হত্যার অনুষ্ঠানে আসলে বলবে না কেউ এটা মুসলমানের বাড়ি কেন এখানে ব্যাপারদার ছড়াছড়ি ছেলেরা মেয়েদের গালে ধরে মেয়েরা ছেলেদের ডানায় ধরে মহিলাদেরকে ব্যাপারদা সাজ সাজসজ্জা নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় এইটা মুসলমানের চরিত্র হতে পারে না আজ আমাদের চরিত্রের মধ্যে ইহুদি খ্রিস্টানের চরিত্র ঢুকেছে এই কথায় আমার নবী বলেছেন লায়াব কমিনাল ইসলাম ইল্লা ইসমোহ মহিলা একদিকে পুরুষ একদিকে একসাথে বসে খাচ্ছে ও ভাই আমার নবী আমার ধর্ম আমার দিন এটা শিক্ষা দেয় না আপনারা কি মনে করতেছেন খামখিয়ালি বলতেছি একদিন হিসাব সামনে দাঁড়িয়ে দিতে হবে বড় দুঃখ হয় আপনাদেরকে আহা মনে হয় আমি যখন আসলাম আরো এক দেড় ঘন্টা আগে এক থেকে দেড় ঘন্টা হবে মনে হয় শত শত যুবতী নারী শত শত যুবক ছেলে কি করছে শুধু ঘুরছে ফিরছে আর জিনা করতেছে কি করতেছে বলেন তো এরা কার সন্তান কার ছেলে মেয়ে আপনাদের নয় আপনার ভাতিজা আপনার ছেলে সন্তান নয় আপনার পরিবার পরিজন নয় এরা আপনার পরিবার পরিজন আপনার আপনি কি মনে করেছেন আল্লাহর সামনে এমনিতে এত সহজে দাঁড়িয়ে যাবেন এত সহজে আপনি জান্নাতের মিষ্টি মিষ্টি খাবার খাবেন এত সহজ হ্যাঁ বে হায়ার মতো ওখানে ঘোরাফেরা করবে আর এটা একটা ইসলামিক মজলিস এখানে কোরআনের বাণী শোনানো হচ্ছে এখানে আমার নবীর সুন্নাথ বয়ান করা হচ্ছে দিনের কথা বলা হচ্ছে আর ওই দিক দিয়ে চলতেছে বুঝেন জেনা জেনা বুঝেন আরে লজ্জাস্থান তো ওইটা আলাদা জিনা চোখের জিনা আছে হাতের জিনা আছে মুখেরও জিনা আছে কলবেরও জিনা আছে কথা বুঝতে পারতেছেন আব্বা না আমার বিদেশি ভাইয়েরা মনে অনেক ব্যথা আমার ভাইয়েরা বাবারা আপনাদের মেয়েরা আপনাদের ছেলেরা আপনার কন্যারা এমন রাস্তায় বের হয় হয় মনে যেন পাত্র খুঁজতে বের হয়েছে ছেলেরা পাত্রী খুঁজতে বের হয়েছে নাউজুবিল্লাহ বলো লজ্জায় তো মাথাটা উঁচু করতে পারেন না কে শিক্ষা দিছে জানেন এগুলো আমি আপনি শিক্ষা দিছি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সিনেমা হল লাগানো আছে সিনেমার নাটকের কারণে আমাদের চরিত্র শেষ আমাদের বাচ্চা কাচ্চাদের চরিত্র শেষ শেষ ধ্বংস কিচ্ছু কিচ্ছু নাই নাই ওর ভিতরে ও মুসলমান হয়ে মরবে কিনা তা সন্দেহ আছে সন্দেহ আছে কথাগুলো অনেক তিতা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব কথা শোনাচ্ছি আপনাদেরকে আমার ভাইরা বাবারা এখানে এমন একজন পাওয়া যাবে না যে কোরআন শরীফ সহি করে পড়তে পারে সহি সহি করে বিশুদ্ধভাবে কিন্তু বড় চাকরিজীবী বড় ব্যবসায়ী বড় কৃষক বড় জমিদার দুনিয়ার অনেক কিছু জানে দুনিয়াতে তার অনেক শান শৌকত অনেক মর্যাদা অনেক সম্মান কিন্তু ভাই আপনি আখেরাতের জন্য কি করেছেন আখেরাতের জন্য কি শিখলেন আপনি কি করলেন আপনার আমল নামায় কি আছে আখেরাতের জন্য দুনিয়া তো আপনি অনেক কিছু শিখেছেন অনেক সময় ব্যয় করেছেন হ মানুষ আপনাকে সম্মান করে মানুষ আপনার জন্য চেয়ার দেয় ফুলের মালা দেয় কিন্তু হায় আফসোস হাসরের দিনে আপনি লাঞ্ছিত হবেন আপনি অপমানিত হবেন হাসরের দিন আপনাকে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে নামে ফেলে দেবে আর দুনিয়ার গরিব যে নামাজ আদায় করেছে যে হালাল বক্ষণ করেছে দুনিয়ার গরিব যে দাঁড়িমুণ্ঠন করেনি নবীর কাটেনি দুনিয়ার গরিব যে মানুষকে কষ্ট দেয়নি অন্যায় ভাবে যে তার সন্তানদের দিকে খেয়াল করেছে সে ওই জমিদার বেচারার পাঁচশো বছর আগে নাচতে নাচতে জান্নাতে চলে যাবে বুঝতে পারতেছেন আমার কথাগুলো প্রিয় ভাইরা আমার বাবা জানে না আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন মাসাজিদু হুম আমি রতন আখেরি জামানার মসজিদগুলো হবে কারুকার্যপূর্ণ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মসজিদ হবে কিন্তু ওহিয়া খারাপ মিনাল হুদা ওই মসজিদ হবে হেদায়ত শূন্য নামাজি আছে কিন্তু হেদায়ত নাই নামাজ পড়ে বের হচ্ছে হেদায়াত নাই আরে এইমাত্র নামাজ পড়ে বের হলো মিথ্যা শুরু এই নামাজ পড়ে বের হলো সুদের কাজ কারবার শুরু এই মাত্র নামাজ পড়ে বের হলো মহিলাদের কোস্তা কুস্তি দেখা শুরু নামাজ বলবেন না আমি কি অবাস্তব বলছি না বাস্তব বলছি আরে আমার নবী বলছেন আল্লাহর হাবিব বলছেন নবী মুস্তফা বলছেন যে মসজিদ হবে কিন্তু ওই মসজিদে নামাজই থাকবে হৃদায়াত হবে না কেন আসলে মূলত খুদার ভয়ে নামাজ আদায় করে নাই যে খুদার ভয়ে নামাজ আদায় করেছে সে মসজিদে যেমন আল্লাহকে ভয় করেছে মসজিদের বাইরেও আল্লাহকে ভয় করবে সে সত্য বলবে সে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিবে না সে কোনো ব্যক্তির ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে না সে তার চোখকে হেফাজত করবে তার হাতকে অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচাবে এটা মসজিদের ভিতরে হোক আর বাইরে হোক আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের আশা করি দিল দিয়ে শুনবেন একজন একজন বক্তা যাই হোক আপনাদের সামনে এরপরও আপনাদের এই দুরবস্থা কেন জানেন আমাদের দিল মরা দিলটা কি মরা মরা এটা দিল মরা এখানে অনেকে আছে এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে যায় আমার প্রিয় ভাইরা বাবা জানে না এইটা একমাত্র হলো আমাদের গুনাহের কারণে আমরা গোনা করতেছি করতেছি গোনা করতে 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 এমন জায়গায় আমরা পৌঁছে গেছি যে গোনাহের কারণে আল্লাহ রাব্বুল আমাদের এই কলবটাকে অন্ধকার এই অন্ধকার কালো কলব দিয়ে ভালো কথাগুলো মজা লাগে না স্বাদ লাগে না দুনিয়ার গোনাটাই ভালো লাগে আর মজা লাগে না বলেন প্রিয় ভাই আমার বাবা জানে না رسول كريم صلى الله عليه সারা জীবন দিনের জন্য কষ্ট করেছেন আমাদের জন্য কষ্ট করেছেন আমাদেরকে দিন শিখা দিয়ে কষ্ট করেছেন ভাই আজকে আমরা তিন বেলা চার বেলা খাবার পাচ্ছি এরপরও আল্লাহর না ফরমানি করছি আজ আমার ঘর আছে আমার ফার্নিচার আছে আমার চাকরি আছে আমার ব্যবসা আছে আল্লাহ রাবুল আলামিন আমাকে অনেকগুলো কাপড় চোপড় দান করেছেন আমার সন্তান দিয়েছেন আমার মা বাবা আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছেন একটু আমার আর তোমার নবীর দিকে তাকাও আমার নবী আপনার নবী যখন দুনিয়াতে আগমন করেছেন তখন আমার নবীর পিতা ছিল না নবী হয়ে এসেছে বাবা ছিল মায়ের পেটে থাকতেই তো শেষ বাবা ইন্তেকাল করেছিলেন আরে মুস্তফা এতিম অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন আর মাত্র ছয় বছর বয়সে কি হারালেন মা বলেন না জানেন না আপনারা মা হারিয়েছেন এরপরেও কি নবী আল্লাহর কাছে আবদার করেছে খোদা মাও নাই বাপও নাই আমি কিভাবে তোমার দিনকে এগিয়ে নিয়ে যাব বলেছেন বলেছেন আজ আমরা একটু কষ্টে পড়ে গেলে বলি মিথ্যা না বললে কি হবে একটু একটু এদিক সেদিক না করলে কি বাঁচবো হ্যাঁ এত কষ্টে চলতেছি খোদা কি আমাকে দেখে না আমার নবীকে এই কথা বলেছেন মলা আমি তো এতিম হয়ে গেছি আমার না বাপ আছে না ভাই আছে না মা আছে না আমার ভুল আছে আমার আমি তো আমার তো কেউ নাই আমি একা নবী পিস্পাহর নাই পাথরের আঘাত খেয়েছেন জর্জরিত হয়েছেন পেটে পাথর বেঁধেছেন গাছের পাতা চিবিয়ে চিবিয়ে নবী ক্ষুধার যন্ত্রণা নিবারণ করেছেন আমাদেরকে দিন শেখানোর জন্য আর আমরা এত কিছু পাওয়ার পর আমরা অনেক দূরে সরে গেছি কারণ কি জানেন এটা শিক্ষার অভাবের কারণে শুধু শিক্ষার অভাব আমরা জানি না যে মৃত্যুর যন্ত্রণা কি জিনিস আমরা জানি না আমরা জানি না কবরের বিছানা কি জিনিস আমরা জানি না হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি কি ওখানে কিভাবে থাকবো ওখানে কিভাবে দাঁড়াবো ওখানে আমার সঙ্গে কেউ দাঁড়াবে আমাকে কেউ সহযোগিতা করবে আমরা সেটা জানি না আমাদেরকে যারা জানাবে তারাও এই কথাগুলো বেশি বলে না বিশেষ করে আপনাদের দেশে আমার খুব দুঃখ হয় খুব দুঃখ হয় আপনাদের জলসাগুলোতে আমলের ওয়াজ পাওয়া যায় না নাই বললেই চলে কারণ আমি বহু জলসা করেছি আপনাদের দেশে বহু আমলের ওয়াজ নাই বললেই চলে কোনো একজন আলিম যদি দাঁড়িয়ে বলে জলসা বন্ধ থাকবে যতক্ষণ মেলা বন্ধ হবে না এই মেলার মধ্যে যে আবে বিচার চলে এটাকে কোরআনে লিখা আছে বলেন এখানে কিসের কোরান পাঠ করা হয় কিসের দিনের কথা বলা হয় এখানে জিনাবে বিচার হয় মেয়েরা ছেলেদেরকে ধাক্কায় মেয়েরা ছেলেদেরকে ধাক্কায় ছেলেরা মেয়েদেরকে ধাক্কায় এটাকে আমার দিন এটা কি আমার ধর্ম আর দাঁড়ি পাকা মুরব্বী বাবারা কিছুই বলছে না ওনারা জানে বুঝে হায় আফসোস আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে আল্লাহর আল্লাহর সামনে সামনে দাঁড়াতে দাঁড়াতে হবে হবে জবাব দিতে বুঝার বুঝার চেষ্টা চেষ্টা করুন করুন হবে নিজের সন্তানের হিসাব দিতে হবে নিজের বিবির হিসাব দিতে হবে আপনাকে আপনাকে হা হা আপনাকে দিতে হবে আপনার কন্যা কোথায় বেরিয়েছে আপনার অনুমতি ছাড়া আপনি দিতে হবে সেই হিসাব আপনি আপনি অপেক্ষা করেন হিসাব সামনে আসতেছে আর কেউ বেপরোয়া বাদ দেন। আজাব গজব কি হবে এটা পরে দেখা যাবে হ্যাঁ আজাব কোন বান্দার সহ্য করা সম্ভব হবে না কারো সহ্য হবে না কারো সহ্য হবে না বড় ভয়ঙ্কর আজাব হবে মৃত্যু যন্ত্রণা সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন যে একজন নামের মৌতের কষ্টটা এমন হবে যে একটি তরবারি দিয়ে যদি কারো শরীরে তিন শত আঘাত করা হয় কত বলেন তো একটু তিন শত আঘাত যদি কারো গায়ে করা হয় ওই জাহান্নামি কাফির ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আরো বেশি হবে দিল ক্যাপে ওঠে নাই আপনাদের কারণ দিলে অনেক ময়লা আমরা তো রুহানি ডাক্তার আলহামদুলিল্লাহ জ্বর উঠলে কি ইমাম সাহেবের কাছে যান নাকি জ্বর উঠলে ডায়াবেটিক বেড়ে গেলে কি মোয়াজিন সাহেবের কাছে যান নাকি স্কুলের হেডমাস্টারের কাছে যাবেন যান না ডাক্তারের কাছে যাবেন আচ্ছা এম ডাক্তার আছে না আপনাদের দেশে আচ্ছা আছে বিসিএস স্বাস্থ্য মেডিসিন আচ্ছা ওনার কাছে গিয়ে যদি বলে স্যার আমি বেশি বেশি মিথ্যা কথা বলি ওষুধ টসুদ আছে ডাক্তার সাহেব কি বলবে আরে কি বলছেন আপনি মিথ্যা কথা আমি 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 আমার কাছে তো তো বলি বলি মাঝে মাঝে এই রোগের ওষুধ আমার কাছে নাই আলেমের কাছে চলে যান উনি রুহানি ডাক্তার আমি শারীরিক ডাক্তার শরীরের মধ্যে কোনো রোগ হয়েছে কিনা সেটা বলুন এটার ওষুধ আমি দিতে পারবো কিন্তু রুহ তাতে কোনো সমস্যা হয়ে গেলে মিথ্যা বলার অভ্যাস হয়ে গেছে চোখকে হেফাজত করতে পারছেন না তো এই ওষুধ আমি দিতে পারবো না আলেমদের কাছে যান ওনাদের কাছে গেলে সমাধান পেয়ে এটাই অভ্যাস যাবে আপনাদের শ্রোতাদের এটা একটা ওয়ান অব দা মোস্ট প্রবলেম হুজুর বলতে থাকেন আমি কি জবানের কি হক নাই শুধু কানেরই হক আছে জবানের হক নাই আমি এখানে সুর দেখাতে আসি নাই আমি যা শিখেছি আপনাদেরকে কিছু শিখাতে এসেছি হা কণ্ঠ আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত দিয়েছেন বিদায় বলছি কণ্ঠ ছাড়া অনেক আলেমরা আসে কথা বলে বলবে বলবে আমাকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন এই জন্য সুর দিয়ে বলছি কিন্তু না সুরের দিকে তাকাবেন না যা বলতেছি তা শুনতে হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং কানের সঙ্গে এই মুখকেও ব্যবহার করতে হবে কি হবে না আপনার ব্যবহার করবেন ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ সবাই বলেন না এরপর তারা বলবো না বলেন ইনশাআল্লাহ একটু উৎসাহিত তো করো ফুটবল খেলা দেখেন না দেখেন না হুজুর তিনটা পর্যন্ত দেখি আর এখন তো একটু দেরি হয়ে গেলে ভাল লাগে না অনেকক্ষণ হয়ে গেছে আর ভালো লাগে না কিন্তু ফুটবল খেলা ফাইনাল খেলা চলছে কে আমাকে ঘুম পাড়াবে হবে না শয়তান আর ঘুমা এক শয়তান তুই কি কস খেলা শেষ হোক শয়তানের সঙ্গে যুদ্ধ করি খেলা দেখতে দেখতে আর ও হাদিস দিনের কথাগুলো শোনার জন্য আমাদের ধৈর্য হারা শেষ আমরা ধৈর্য শেষ করে ফেলি হতাশ হয়ে যায় বিরক্তি চলে আসে কথা বলেন ঠিক কি না বাস্তব কথা বললাম না নাকি হ্যাঁ বাস্তব আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটা কে করায় জানেন কি ভালো লাগতেছে না প্রিয় ভাইরা আমার বাবা যদি বসেন মনোযোগের সাথে তো কিছু শোনাবো আর যদি বসা করেন খালি হয়ে আস্তে আস্তে আমিও খালি হয়ে যাব বা না শ্রোতারা উৎসাহিত করতে হবে সেটাই কথা আমার প্রিয় ভাই জানেরা বাবা জানে রা হাজরাতে আলিজুল মূর্তদা আরদীয় বলেন ও দুনিয়ার মানুষেরা নাও মৃত্যুর এত বেশি যন্ত্রণা হবে এত বেশি কষ্ট হবে যেই যন্ত্রণাটা তিনশত তরবারের চাইতে আরও বেশি কঠিন হয়ে যাবে এত বেশি যন্ত্রণার কথা শোনার পর দিল যদি ভয়ে কম্পমান না হয় দিলে যদি না ওঠে হায় হায় চিন্তা যদি একটু হলেও আমার হৃদয়ে না আসে আমার আত্মার মধ্যে যদি একটু হলেও মৃত্যুর চিন্তা না আসে ভাইরে আমি হত আমি বঞ্চিত আমি বঞ্চিত মনে করতে হবে আমার দিল অন্ধকার হয়ে গেছে আমার দিল অন্ধকার হয়ে গেছে আমার ভাইরা বাবা জানেরা হায় হায় মুসলমান ও মুসলমান মনে রাখো একদিন আমরা সবাই আল্লাহর কাছে চলে যেতে হবে কি হবে না আমার প্রিয় ভাই জানে না বাবা জানে না তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে খামাখা পাঠান নাই আল্লাহ পাক বলেন আফা হাসিব তোমার নামা খালাক না আবাসা ও আন্না ইলাইনা লা না হে আমার বান্দারা বান্দিরা তোমরা কিটা মনে করেছো চিন্তা করেছ যে তোমাদেরকে অনর্থক মূল্যহীন সৃষ্টি করা হয়েছে তোমরা কিটা মনে মনে চিন্তা করেছো যে তোমাদের কোনো দায়িত্ব নাই এবং তোমরা কি এইটাও চিন্তা করেছো ওয়ান্নাকুম ইলাইনা লা তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না তোমরা মন যা চাই তাই করতেছো আমি আল্লাহর সামনে এসে হিসাব দিবে না মনটা যা চাই তাই করলা ফুর্তি আমদ ফুর্তি মন যা চাই তাই করলা তোমরা কি এটা মনে করেছো আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমরা হিসাব দিতে হবে না তোমার জমিনে দাঁড়াতে হবে না সূর্য কাঁচা কাঁচা চলে আসবে রুদের তাপে মাথার মগজ যাবে হায় হা শরীর থেকে ঘাম ঝরতে থাকবে ঘাম ঝরতে 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 কারো টাকলো পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো হাটু পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো কমর পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো কানের অর্ধাংশ পর্যন্ত ঘামে ডুবে যাবে জোরে বলুন না উজবিল্লা একটু চিন্তা করে দেখি পরিস্থিতিটা কেমন হবে আমার ভাইরা বাবারা কোরান আমাদের কে বলছে ইয়ৌমা ইয়াফিররুল মার ওমিনাখী ওম্মিহী বাবি ও সাহিবা তিহি বাবানী লিকুল লিম্ব ইম্মিনহুম ইয়ৌমা ইদিং শানু ইয়গুনে স্বরাতুলা আবাসা তিরিশ নম্বর পাড়া মহতবান কাত আলা বলছেন কি বলছেন ইয়ৌমা ইফিররুল রুল মার ওমিনাখী সেদিন ব্যক্তি তার ভাই থেকে পালাবে দৌড়বে আরে ভাই রাখ দিবে হে ভাই আরে আমি তো তোমার আপন ভাই ছিলাম একটু দারণা ভাই আমি মুসিবতে আছি তাকাবেই না ওর চিন্তা হয় দৌড়বে ইয়া nafsi ইয়া nafsi বলে চিৎকার মারবে আর দৌড়বে চিৎকার মারবে আর দৌড়বে বলেছেন কে জোরে বলো না বলেছেন কে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন শোনাচ্ছি যেটা আমাদের ধর্মগ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ ভাই আখেরি জামানা ইমানদারের সংখ্যা আস্তে আস্তে কমতেছে আকিদার কারণে কুফুরীর কারণে হঠাৎ করে আমরা কুফুর কুফুর করে ফেলি গুনাহের কারণে দিল এমন শক্ত হয়ে গেছে এত শক্ত হয়ে গেছে দিল পাথরের মতো শক্ত কাজ হয় না যত কিছুই কাজ হবে না আগুন না কাজ হবে না মৃত্যুর চিন্তা না কাজ হবে না দিল শক্ত আল্লাহ আমাদের দিলকে নরম করে দিক জোরে বলেন আমিন আর একটু আওয়াজ দিয়ে বলেন না একটু দোয়া করলে তো আল্লাহ দিলকে নরম করে দিবে সবাই বলি আমিন প্রিয় ভাইরা আমার বাবা জানে কেমতির ময়দানি ব্যক্তি তার ভাই থেকে পালাবে সন্তান থেকে পালাবে তার বিবি থেকে পালাবে তার আহলে আওলাদ জ্ঞাতি গোষ্ঠী থেকে সন্তান পালাবে ব্যক্তি পালাবে কেন ভাই মা আসবে সন্তানের কাছে এসে বলবে হে বেটা আমি তোরে পেটে নিয়েছিলাম আমি তোকে কষ্ট করে বড় করিয়েছিলাম আমি তোকে অনেক কষ্ট করে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিয়েছিলাম বেটা আজ আমি বিপদগ্রস্ত আমাকে কিছু সহযোগিতা কর সন্তান বলবে তুমি আমার মা ছিলি আজ হাস ময়দানে আমি তোমাকে আজ কিছু করতে পারব না কেননা আমি নিজের চিন্তায় নিজে অস্থির হয়ে গেছি ইয়া নফসি ইয়া বলে সবাই চিৎকার করে করে পালাবে আমার বাইরা প্রত্যেক ব্যক্তি সেদিন নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লা হায় আর শিমের ছায়া ছাড়া ওই দিন কোনো ছায়া থাকবে না প্রিয় মুসলমান আচ্ছা এই জিনিসটা যার চোখের সামনে আছে যে হাসরের ময় এভাবে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে পায়ে জোতা থাকবে না কোন মানুষ আমাকে সহযোগিতা করবে না আল্লাহ রাব্বুল আলমিন কাহার হয়ে যাবে আল্লাহ দরবারে আমি আসামি হয়ে যাব রুদ্রের তাপে আমার মাথার মুগত গলে যাবে হায় পিপা সায় যখন জিবা শুকিয়ে যাবে তো আল্লাহ আদেশ করবে তার মুখে গরম পানি ঢেলে দে কি পানি গরম পানি ঢেলে দে হাদিসে পাকি লিখা আছে গরম পানি যখন মুখে ঢেলে দেওয়া হবে আল্লাহ আকবর গরম পানি যখন মুখে ঢেলে দেওয়া হবে ফুটন্ত ফুটন্ত যে পানিটা উতলায় মানে আপনারা গোসল করেন না ঠান্ডার সময় পুরুষ মানুষরা তো মাঝে মাঝে ঠান্ডার সময় নিজেই হ্যাঁ বিভ অনেক কাজে ব্যস্ত থাকে ঠান্ডার সময় গোসল তো পানি যখন উতলায় ফুটে ফুটে ওই টকবক টকবক করে বালা পানিটা মুখে ঢেলে দিবে আর দিতেই সব কিছু কেটে টুকরো টুকরো হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাম হাদিস এফাকে এটাই বলছেন আমাদেরকে ওহু সাহর এটাই গলে যাবা সোমাইয়া উদ আবার তাকে পুনরায় আগের মতো করিয়ে দেওয়া হবে আবার উত্ত গরম পানি তার মুখে ঢেলে দেওয়া হবে আজ গরম পানি মুখে ঢেলে এক ফোঁটা পড়লেই তো স্থির কেবল এমনটা নয় হ্যাঁ আর মুখে গরম পানি ঢেলে দেওয়া হবে হাসুরের ময়দানে হায়ে যা এইটা নিয়ে চিন্তা করবে এটা নিয়ে ভাববে যে হায় আমি কি করছি হায় আমি কি করছি আমি তো চলে যেতে হবে একা একা আমি তো একা একা চলে যাব। আমাকে তো গরম পানি খাওয়াবে আরে ভাই এখানে বসে দিলটা যতটুকু নরম হচ্ছে হয় একটু পরে গোনা হয় বড়া চোখ এই চোখ গোনাহে লিপ্ত হয়ে যাবে দিল আরো কালো হয়ে যাবে ভাই যতটুকু নূর নিয়ে বাড়িতে যাচ্ছিলাম তো গোনাহের কারণে ওইটা ধুলিসাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আগে যেমন ছিলাম তেমনই হয়ে যাব প্রিয় ভাইরা আমার বাবা জানে না সুতরাং সবাই আমরা চলে যেতে হবে কি হবে না হারিয়ে যাব দিন আমিরব না ভুবনে চির দিন ভালো হারিয়ে যাব দিন আমির দিন ক্ষমা করে দিও তুমরা আমায় বলো ক্ষমা করে দিও তুমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে চিরদিন চলে যেতে হবে কি হবে না সবাইকে ছেড়ে আমরা চলে যাব কি যাব না কে কে যাবেন না একটু হাত তোলেন তো আচ্ছা আচ্ছা যা আসেন সজাগ আছেন তো নাকি এ সজাগ করার জন্য একটু উল্টা বললাম আর কি এটাও একটা নবীর সুন্নাত মানুষকে একটু হাসানো সবাই তো যেতে হবে ভাই যদি যেতেই চান তাহলে এই দুই কানের সাথে দিলের কান দিয়ে একটু শুনুন আর বলার চেষ্টা করুন এটা বোঝানোর জন্যই বললাম বলেন হারিয়ে যাব একে দিন হারিয়ে যাব একে দি রব নয় ভোবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একে দিন ভুবনে চিরদিন কোথায় শুইতে হবে বাসবাগানে বাগরস্থানে হয়তো দিবে মনে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর ঠিক না এই যে বাতাস বইতেছে সম্ভবত একটু পরে বৃষ্টি নেমে যাবে আপনাদের মনে চিন্তা হয় রে বাড়িতে যাব কেমনে বাড়িতে যাব কেমনে সাতা তো আনি নাই ওয়েদার তো খারাপ হচ্ছে হায় জীবিত অবস্থায় আপনাকে আমাকে বাঁচানোর জন্য কেউ না কেউ সাহায্য করবে কারণ কারো ঘরে বা দোকানের তলে আমরা আশ্রয় নিতে পারবো কিন্তু একটা বারকে খেয়াল করেছি আমরা আমি যখন মরে যাব। আমার লাশটাকে ওই অন্ধকার কবরে রেখে দেওয়া হবে যেখানে সারা জীবন বৃষ্টির ফোটা পড়বে হয়তো বা কবরের ভিতরে পানি জমে যাবে আর ওখানে শুরু হয়ে যাবে ওখানে আমি একা একা থাকতে হবে ওই কবরের কি ঘরের চিন্তাকে আমরা করেছি বলুন চিন্তা করে দেখেন তুফান কি কবরে চলবে না না চলবে না চলবে চলবে আরে ওখানে আরো বেশি চলবে তুফান এই গাছের বাতাস নয় তো এটা ওটা আগুনের তুফান চলবে আগুনের তুফান ভয়ঙ্কর সব বিচ্ছু কামড়াবে কিছুই মনে থাকবে না ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আগুনের বিছানা দেওয়া হবে বিছানা দেওয়া হবে আগুনের বিছানা হায় 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 আল্লাহ কাফনের কাপড় টুকরো টুকরো করে ফেলবে আল্লাহ আল্লাহ প্রিয় মুসলমান সবাইকে একা একা সেখানে থাকতে হবে কি হবে না আয় হায় বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পরবে কি মনে আমার কথা বলো পরবে কি মনে আমার কথা ফেলবি কেও কোন দিন হারিয়ে যাব একে দি আমি রবন ভবনে চির দিন বলো হারিয়ে যাব একে আমি রব নাই ভবনে চির ছোট মাটির ঘরে আমার দেহ একটু কল্পনা করেন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে আরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে দান সাদাকা করবে কবরের পাশে এসে দাঁড়াবে কি গ্যারান্টি আছে আপনি কি গ্যারান্টি দিতে পারেন সে তো নেককার নাও হতে পারে সে নামাজি নাও হতে পারে মসজিদের সঙ্গে তার সম্পর্ক নাও হতে পারে এই কবরে আলো জ্বলবে কিভাবে আমলও তো খারাপ কি বলেন ওয়ে ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ আমার ঠিক কি না বলেন একটু আমার সঙ্গে মুখ বন্ধ করে রাখেন না এটা ভালো লাগে না আমার কাছে খুব খারাপ লাগে বলেন থাকবে না হো আমার পাশে থাকবে না হো পাশে কাটাব একাকি রাত্রি দিন হারিয়ে যাব একে দিন মি রব না ভোবনে চির দিন হারিয়ে যাব একে দিন রব ভবনে ক্ষমা করে দিও তোমরা বল বলো ক্ষমা দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভবনে হারিয়ে যাব একে দিন রবনায় রব চিরদিন ভবনে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই জানেরা বাবা জানেরা ভালো কাজ করতে ভালো নসিব লাগে আল্লাহর তৌফিক লাগে ও বন্ধুরে আমার আল্লাহর কাছে দোয়া করে নামাজগুলো তো ছুটে যাচ্ছে অনেকে আমি তো এমন গুনাহের মধ্যে লিপ্ত আছি যে গুনাহের কারণে তোমার জাহান্ন পেয়ে যেতে হবে নেক্কার হতে চাই নেক্কার হতে চাই অনেকে দোয়া করি আমরা কিন্তু হতে পারি না হতে পারি না কিন্তু আবার কারো কারো দোয়া কবুল হয়ে যায় যার দোয়া কবুল হয়ে যায় সে যেন বেশি বেশি আলহামদুলিল্লাহ পরে কেননা আল্লাহ রব্বুল আলমিনের দয়া সে জান্নাতের পথে ফিরে আসতে পেরেছে সোহান আল্লাহ আমার প্রিয় বন্ধুরা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করেছেন সকলে আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটি বর্ণে বর্ণে 10টা করে নেকি আমার এবং আপনাদের আমলনামায় লেখা হবে পড়া লাগবে না শুধু শুনলেই হবে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই মজলিশে বসে থেকে কি ফায়দা হলো কি হলো না উপকার হলো কি হলো না আরে ভাই দুনিয়া কামাইয়ের জন্য তো তুমি ঘন্টার পর ঘন্টা জমিতে লাগতে পারো দুনিয়া কামাইয়ের জন্য দোকানদারি দৈনিক দশ ঘন্টা চলে বারো ঘন্টা চলে দুনিয়া কামাইয়ের জন্য ব্যবসায়ী রাত বারোটায় দোকান বন্ধ করে কিন্তু দিনের কথা শোনার জন্য এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সাব ধৈর্য হয় না তাহলে এটা কি আমাদের জন্য গজব নয় হা ভাই নিঃসন্দেহে এটা এটা আমাদের আমাদের জন্য জন্য গজব অভিশাপ যে আমরা ভালো কাজে সময় ব্যয় করতে পারি না মসজিদে গেলে খালি বারবার ঘড়ির দিক তাকায় ইমাম সাহেব দুই মিনিট দেরি করে ফেলছে আর যখন সিনেমা দেখতে শুরু করে বা বা ঘন্টার পর ঘন্টা না আমি ভুল বললাম নাকি না না ভুল বললাম নাকি বাস্তব বলেছি বাস্তব মসজিদে গেলে কখন বের হবো কখন বের হবো কখন বের হবো শয়তান কয় এখানে বসে থাকলে তুই নেক কাজ করতে হবে তোর আমল নামে সবাব লিখতে হবে এখানে মজা নাই তাড়াতাড়ি বের হয়ে যা তো শয়তান বলে তাড়াতাড়ি ঘড়ির দিক তাকা দেখ ইমাম সাহেব নিয়ে এক মিনিট দেরি করেছে ওই সাপ্তাহিক নামাজি হঠাৎ নামাজি আসছে তো ইমাম সাহেব দুই মিনিট তো দেরি হয়ে গেছে আচ্ছা কথা বুঝতে পারছেন না বাস ওই মসজিদে গেলে ঘরের দিক তাকাই আমরা কিন্তু আফসোস মসজিদ থেকে বের হলে আর সময়ের দিকে খেয়াল থাকে না দোকানদারি এক ঘন্টা বেশি করতে চাই চাকরি এক ঘন্টা ওভারটাইম টাইম করতে চাই বিদেশ যদি কাউ কেউ যায় যদি বলে ভাই তোকে এক বছরের বিষা দিলাম বলে না 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 এরকম বিষা আমার দরকার নেই নাকি বলেন এক বছরের বিষয় কেউ যাবে যদি বলে পাঁচ বছর ইস আর দুইটা বছর যদি বাড়ায় দিতেন ওমা কিরে ভাই তুই তো বিবি বাল বাচ্চা থেকে আলাদা হয়ে যাচ্ছিস সন্তান থেকে আলাদা হয়ে যাচ্ছিস আরে জন্মভূমি ত্যাগ করতে যাচ্ছিস তো এত বাড়াচ্ছিস কেন এক বছরে চলে আসবি আবার এক বছরের বিষয় বলে না না দুনিয়া কামাই করবো তো একটু বেশি থাকি ওরে ভাই ওখানে মাইন্ডসেট আপ হয়ে গেছে ওখানে দুনিয়া কামায়ের জন্য সময় ব্যয় করার মাইন্ডসেট আপ হয়ে গেছে কিন্তু হায় আফসোস যেই কবরে শত শত বছর থাকতে হবে যেই হাসরের ময়দানের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর হবে বোঝেন নাই বোঝেন নাই আপনারা বোঝেন নাই না হাসরের দিনের একদিন হাসরের একদিন দুনিয়ার কত বছর বলেন না বলেন না পঞ্চাশ হাজার বছর তো ভাই যে পঞ্চাশ হাজার বছরের একদিন আরে ভাই সেটার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করলেন আরে ভাই আরে বলো ও বুদ্ধিমান বিবেকবান মর্যাদাবান পণ্ডিত শিক্ষিত ব্যবসায়ী জমিদার আরে বলো নিজের আত্মাকে নাফসকে জিজ্ঞাসা করো ওখানে তো হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে নড়তে পারবে না নড়াচড়া করতে পারবে না দুনিয়ায় যারা আরামে থেকেছে দুনিয়ায় যারা এসি কামরাতে থেকেছে পয়সার গরমে মন যা তাই করেছে খাও দাও ফুর্তি করো এই স্লোগানে সারা জীবন নেচেছে আর খেলেছে ওরা হাসির দিন এদিক সেদিক তাকাতে পারবে না চিৎকার আর চিৎকার করবে বিকট চিৎকার করবে কেউ সাহায্যকারী পাবে না পাটা নাড়াতে পারবে না তখন মনে হবে হায় হায় দুনিয়ার সুখ কোথায় গেল হয় দুনিয়াতে মানুষ আমাকে জমিদার বলেছে হয় দুনিয়াতে মানুষ আমাকে কোটিপতি বলেছে আমার ঘরে খাট ছিল পঞ্চাশ হাজার টাকা দামের আমার ফ্রিজের দাম ছিল এক লাখ টাকা দামের হয় আমার জীবন আজ কোথায় গেল আহ আমার জীবন হয় আমি দুনিয়াতে কি ছিলাম এখানে কি হায় আমার এখানে কি অবস্থা হলো হা হা হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে দুনিয়ার জমিদার হাসরের ময়দানে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে যেতে হবে সে তখন টের পাবে সে তখন টের পাবে হায় দুনিয়াতে হেলায় হেলায় রং তামাশায় মনে যা চেয়েছে তাই করে কাটিয়ে দিয়েছি আজ তার পাপের ফসল ভোগ করতেছি হা হাঁ মজা লাগছে না কথাগুলো সত্য বলছি অপেক্ষা করেন আসতেছে সেই দিন আসতেছে আসছে অপেক্ষা করুন আসছে সেই দিন আসছে আমার কাজ আলেমদের কাজ আপনাদের কাছে মেসেজ করে বলে দেওয়া সতর্কতা আপনাদের আপনাদের জন্য আমল আর সব আপনাদের দায়িত্ব আরে ভাই সফলতার জন্য কে না দৌড়ে বলেন তো প্রায় গতকালও বলেছি সেই বর্ধমান সেই বর্ধমান ভাই বলো সফলতার জন্য কে না দৌড়ে যদি দিলের কান দিয়ে শোনেন তাহলে কিছু শিখতে পারবেন আশা করি যদি দিলের কান দিয়ে শোনেন একটু অসুস্থতা আছে বেশিক্ষণ কথা বলবো না আপনাদেরকে বিরক্ত করব না তবে যা শোনাবো ইনশাআল্লাহ আপনাদের দিল দেমাগ যেন পরিবর্তন হয় ইনশাআল্লাহ কিছু শোনানোর চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন ভাই একটু খেয়াল করো দিলের কান দিয়ে শোনো ভাই সফলতার জন্য কে চেষ্টা না করে ব্যবসায়ী সে চিন্তা করে দুই ঘন্টা যদি করতে পারি তো তাড়াতাড়ি মালদার হওয়া যাবে চাকরিজীবী চিন্তা করে দুই ঘন্টা যদি বেশি করা যায় আচ্ছা এই জবের চাইতে ওই জব যদি নেওয়া যায় তাহলে বেতন বেশি হবে তাড়াতাড়ি পয়সাওয়ালা হয়ে যাব। আচ্ছা বিদেশি প্রবাসী আচ্ছা অমুক দেশে গেলে ভালো পয়সা কামাই করা যাবে আচ্ছা ছোটে যাক নামাজ না পড়লে কি হবে শর্ট প্যান্ট পরব তো কি হবে টাকা তো আছে আয়ে দুনিয়ার সফলতার জন্য তুমি আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আল্লাহ বলছে না না এই সফলতা মূলত সফলতা নয় সফলতার জন্য আমার কোরআনের দিক তাকাও তো আল্লাহ রাব্বুল আলামিন বলে ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ হে আমার বান্দারা সফল কোন ব্যক্তি জানো কোন ব্যক্তি সফল হয়েছে জানো কোরআন বলছে কোরআন বলছে যে জাহান্নাম থেকে বেঁচে গিয়েছে আর যে জান্নাতে প্রবেশ করেছে ওই ব্যক্তি সফলতা লাভ করেছে বলো বলো রিক্সা চালক কি সফল হতে পারবে না বলো বলো চা বিক্রেতা সফল হতে পারবে না বাদাম বিক্রেতা সফল হতে পারবে না পারবে কিভাবে যে আল্লাহর হুকুমকে ভয় করেছে মুস্তফার সুন্নাত ভয় করেছে হ্যাঁ আকিদা তো বিশুদ্ধ লাগবে সুন্নি সাহিহুল আকিদা তো আমাদের আছে আলহামদুলিল্লাহ তবে নামাজ ছাড়া যদি আমরা মরি তাহলে কি আমাদের উপায় আছে মিথ্যা কথা যদি বলি আর হারাম কাজে লিপ্ত হয়ে বেশি টাকা কামাই করার জন্য যদি এমন জায়গাতে চাকরি নেই আর ব্যবসা করি ভাই এটাকে সফলতা বলে না ভাই ও ভাই দুনিয়া তোমাকে আমাকে ধোকায় ফেলেছে শোনো দুনিয়া তোমাকে আমাকে ধোকায় ফেলেছে ধোকায় আল্লাহ বলছে সফলতা ওখানে নয় সফলতা জান্নাতে বলেন সুভান আল্লাহ আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি নাকি বলেন না ইয়েস বলেন মাসাল প্রিয় ভাইরা আমার উদ্দেশ্য আপনাদেরকে পরিবর্তন করা আপনারা সবাই সুন্নি মুসলমান না কি বলেন নবীজিকে সালাত সালাম দেন না আমিও তো মেবি তো সুন্নি হুম মে তো মসলা কে আলা হজরত হো মে তো মেরা নবী কে না খা হু মেরাওয়াট তেরামে তেরে মে কোনো ফারক নই মগর শুনলো যারা শুনল মুসলিম তো তাকে বলে আরে মুসলমান তো তাকে বলে তাকে বলে আল্লাহ র হাবিব সোসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে মুসলমান বলে যার হাত এবং জুবান থেকে অন্য মুসলমান নিরাপদ রয়েছে এই কথাগুলো আমি সুর দিয়ে বলতে পারতাম কিন্তু পারতাম কিন্তু এই বললাম না যখন যেন আপনাদের দিলে গেথে যায় দিমাগে গেথে যায় আমার প্রিয় ভাইরা মুসলমানের সংজ্ঞা শুনেছেন শুনেছেন মুসলমানের সংজ্ঞা আরে ভাই চিন্তা করো আমার ভাইরা বাবারা সকাল থেকে রাত পর্যন্ত আমার হাত দিয়ে কোন আল্লাহর বান্দাবান্দি কষ্ট পেল কিনা আমার জবান দিয়ে আল্লাহর কোনো বান্দাবান্দি অন্যায় ভাবে কষ্ট পেলো না আমি যেখানে চাকরি করি আমার জবানের কারণে আমার হাতের কারণে আমার কোনো আল্লাহর আমার আল্লাহর বান্দাবান্দিদের মধ্য থেকে কেউ ব্যথা পাইলো না তার হক নষ্ট হলো না সেটা যারা দেখবে সেটার বিষয়ে যারা সচেতন থাকবে আল্লাহর হাবিব সাল্লাহুআলাম বলছেন ওই ব্যক্তিকে বলা হয় মুসলমান আর আমরা মনে করি জুব্বা যার লম্বা দাড়ি ঝাল লম্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে বেশি পড়ে হ্যাঁ প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে হাজী সাহেব পরে মুসলমান বলে না 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 এই ধরনের কোন সংজ্ঞা আমার নবী বলেন নাই আমার নবী বলেছেন যে মুসলিম হবে সে পরের উপকারকারী হবে সে পরের জন্য কল্যাণকামী হবে আর পরে দুঃখের বিষয় হলো পরের জন্য কল্যাণ করবো কেমনে নিজেই নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিই নিজেই নিজের সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় সন্তান তার বাবার সঙ্গে সম্পর্ক রাখে না সন্তান তার বাবার মা মায়ের সঙ্গে সম্পর্ক রাখে না একটু এদিক সেদিক হলে আপন ভাই আপন ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় একটু এদিক সেদিক হলে চাচা তো ভাই চাচা তো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় একটু কথা কাটাকাটি হলে সামান্য একটু টাকা পয়সার লেনদেন একটু সামান্য হলেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আমার নবী মুসলমানের চরিত্র এই ধরনের কথা বলেন নাই আমার প্রিয় ভাই যারা বাবা জানেরা আজ আমাদের এবং আপনাদের অবস্থা আমরা যে অবস্থা এখন আছি এটার মূল কারণ হলো আমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারি না আমরা আমাদের দিনকে প্রাধান্য দেই না আমরা দুনিয়াকে প্রাধান্য দেই আমরা দুনিয়ার মালকে প্রাধান্য দিই আমার ভাই টাকা পড়লে মন মগজ পরিবর্তন হয়ে যায় বোঝেন নাই বোঝেন নাই বোঝেন নাই বোঝেন নাই না না আসলে আরেকটা উদ্দেশ্যে বলছি টাকা পড়লে মন মগজ পরিবর্তন হয়ে যায় কোথায় দিন কোথায় ধর্ম আরে যা ওখানে মাল আছে ওখানে মাল আছে মাল পাবো ওখানে মাল পাবো মাল আছে তো কিসের দিন কিসের ধর্ম কিসের মুসলমান ভাই হ্যাঁ ওটা চিনে না মালের কাছে বিক্রি আজ এই জন্য আমরা পরাধীন আছি কথা বুঝেন নেই মনে হাই মুসলমান একটু আগেই তো হাদিসটা শোনাইছিলাম আমি আমার মাদ্রাসার রাজমিস্ত্রি একজন কাজ করতেছে তো জিজ্ঞেস করলাম হ্যাঁ ভাই রে ভোটটা কারে দিছ অমুক কেড়ে দিছে আমি বলি অমুক উপযুক্ত ছিল কয়েক হাজার টাকা পাইছি কথা কয় না কত পাইছে হায় মুসলমান আমি বললাম এই এক হাজার টাকার জন্য আপনার মূল্যবান জিনিসটা এমন ব্যক্তির কাছে আপনি দিলেন যিনি পাঁচ বছর আপনার সেবা করবে না বরং আপনার রক্ত চুষে চুষে নিয়ে এসে বিক্রি করবে আর আপনাকে ধ্বংস করবে কথা বলে পাঁচ বছর আপনার রক্ত চুষে খাবে রক্ত রক্ত হে মুসলমান হাজরা তুমার রাদি আল্লাহ তালানহু এমন একজন বাদশা ছিলেন যিনি অর্ধ জাহানকে শাসন করেছেন আমাদের আজ এই দুরবস্থার পিছনে একমাত্র কারণ হলো আমরা আমাদের দিনী ভাইদেরকে পছন্দ করি না আমরা আমার নবীর সোননাদ থেকে অনেক দূরে চলে গেছি আমরা এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করতে জানি না নিজের পেট ঠিক তো সব ঠিক নিজের ঘর ঠিক তো সব ঠিক নিজের ফার্নিচার আছে নিজের পকেটে টাকা তো পরের চিন্তা করব কি করে এই বাস এই জন্য আজ আমাদের অধপতন ভাইরে মনে রাখবে পাশের ঘরে যদি আগুন লাগে আর আপনি যদি চেয়ে চেয়ে তাকান তো ওই পাশের ঘর থেকে আপনার ঘরে ওই আগুনটা আসতে পারে কি পারে না না পারে না আপনি হাসবেন ইস লাগছে আগুন হাসবেন না চমৎকার পট করে আপনার ঘরে চলে আসতে পারে কি পারে না পাশের ঘরে আগুন আপনার ঘরে লাগে নাই আপনিও চিৎকার করতে হবে চিৎকার করতে হবে যার ঘরে আগুন লেগেছে সে যেভাবে ব্যথিত হয়েছে আপনিও যদি তার সঙ্গে ব্যথিত না হন এই আগুনটা আপনার ঘরেও এসে এসে গিয়ে আপনারও সমস্যা আপনারও অভাব অনটন আসতে পারে কি পারে না বুঝতেছেন কথা বুঝতেছেন প্রিয় ভাইরা আমার হাজরা তো এমন একজন শাসক ছিলেন ন্যায় শাসক হাজরা তুমর রাদি আল্লাহ তালু আমার ভাইরা বাবারা একবার এক বিধর্মী গুপ্তচর এসে যে তুমর উমর রাদি আল্লাহ তালু রাজ প্রাসাদ দেখার জন্য কি ব্যাপার কি উমর অর্ধজাহানের মালিক বাদশা চতুর দিকে তার জয়গান জয়গান কি ব্যাপার একটু দেখতে যাই কি ব্যাপারটা কি কি আছে তার রাজমহলে কিভাবে রাজ্য চালায় মদিনায় পাকে আসলো এসে খোঁজ নিচ্ছে উমর কই বলে একটু বাইরে বের হয়েছে একটু সামনে গিয়ে দেখে এক গাছের নিচে চাবুক মাথার তলে দিয়ে ঘুমাচ্ছে বাহনটা ওখানে বাধা একা একা সো হানলা বলুন না সে মনে মনে চিন্তা করে এই তো সুযোগ এই তো সুযোগ মেরে ফেলা তোরবারে বের করেছে হঠাৎ করে একটা ইগার রয়্যাল বেঙ্গল টাইগারে সে হাজির হুংকার মেরেছে চিৎকার করে উঠেছে ভয়ে তর বাড়ি পড়ে গেছে হাজরে তোমার চোখ খুলে গেছে সে তো বুঝতে পেরেছে এটা অলৌকিক ব্যাপার সে তো বুঝতে পেরেছে এটা সাধারণ নয় এই ব্যক্তি সাধারণ নয় তার বডিগার্ড নাই তার বডিগার্ড নাই তার সৈন্য বাহিনী নাই কিন্তু সে এমন একজন পাক্কা সাচ্চা মোমেন যার সঙ্গে তার সৃষ্টিকর্তা সর্বক্ষণ থাকে সর্বক্ষণ থাকে সুতরাং এই ব্যক্তিকে হারানোর কোনো সুযোগ নাই সে বলে আমি যদি আমার যদি সম্ভব হতো তো আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যেতাম জোরে বলুন সোহান আমার প্রিয় ভাই জানে না বাবা জানে না হাজরাতে আবু বকর রাদি আল্লাহ তাহর যোগে প্রিয় মুসলমান ভাইরা বাবারা মদিনায় পাকে একজন অন্ধ মহিলা বিধবা নারী স্বামী নাই চোখের জ্যোতিও না আলো নাই কেউ নাই ওই মহিলার ছেলে সন্তান কেউ নাই ভাই যেন আমার এবার ওই মহিলাকে প্রত্যেক দিন একজন ব্যক্তি এসে হাজরত ওমর রাহু ওই বিধবা অন্ধ নারীর কাজকর্মগুলো সম্পাদন করে দিয়ে হাড়ি পাতিল ধোয়া ধোয়া মোছা যা আছে সব করে দিয়ে যেতেন এটা কখন হাজরতে আবু আল্লাহ রদিয়াল খেলাফতের সময় একটু খেয়াল করুন দিল থেকে প্রিয় মুসলমান ভাইরা হাজরা তুমার রবি আল্লাহ তালানহ অনেক দিন পর্যন্তই অন্ধ বিধবা নারীর সেবা করতেছে হঠাৎ করে একদিন গিয়ে দেখে কে যেন হজরত তুমরের রাগে আগে এসে ওই অন্ধ মহিলার কাজগুলো সম্পাদন করে চলে গিয়েছে বুড়িকে জিজ্ঞাসা করি বুড়ি অবুড়ি আজ আমার আগে আগে কে এসেছে তোমার কাজগুলো আজ সম্পাদন করে চলে গিয়েছে গুবুড়ি বলে আল্লাহর একজন বান্দা তোমার আগে আগে এসেছিল আমার কাজ কর্মগুলো করে চলে গিয়েছে এটা ফজরের আগে কখন ফজরের আগে রাত্র যখন গভীর অন্ধকার এবার হাজরা তুমর দিয়ে বলে ঠিক আছে হয়তোবা হঠাৎ করে মনে পড়েছিল কোনো পথিক যাচ্ছিল এখান দিয়ে তোমাকে দেখেছে মনে হয় সব কাজগুলো সম্পাদন করে চলে গেছে আগামী দিন আবার আসবো এসে তোমার কাজগুলো আবার সম্পাদন করে দিয়ে যাব হাজিরা তোমার রাদি আল্লাহ তালানহ আগামী দিন আবার আসলেন এসে দেখলেন আজ কেউ কে যেন বুড়ির কাজ করে ফিরে গিয়েছে এবার হযরত রদি রাদিয়াল্লাহু তাআলার মনে মনে চিন্তা করে না 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 আরেকটু আগে আগে আসতে হবে অন্ধকার থাকা অবস্থায় আর একটু আগে তাহাজ্জুদের আরো আগে তাহলে মনে হয় এই বুড়ির খিদমত করা যাবে পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন আমার ভাইরা গবীর জনি ওই সময় হাজরা তোমার রদি আল্লাহ তালু এসে দেখলেন আজ ওকে যেন আমার আগে আগে এসে বুড়ির কাজ করে চলে গিয়েছে সোহান্লা বললে অসুবিধা না কেউ তো একজন নাই আমাদের মধ্যে কেউ তো নাই এই কাজগুলো করার উৎসাহিত হব আরে একটু দিল নফসকে তো বলো সুবহান আল্লাহ বলে যে না দেখ কি করছে নবীর সাহাবীদের চরিত্র কি ছিল দেখ নফসকে তো বলো একটু প্রিয় ভাইরা আমার এবার হাজরা তোমার রাজি আল্লাহ তালানহু মনে মনে চিন্তা করে না না নিঃসন্দেহে আর আমি ওই ব্যক্তির সঙ্গে পারবো না আমি খেদমত করা দরকার নাই আমি দেখতে চাই ওই আল্লাহর বান্দাকে তাকে চিনতে চাই আর খেদমত দরকার নেই এবার দেখি এমন কে আল্লাহর বান্দা আমি আসার আগেই তাহলে ধরেন ফজরের সূর্যোদয় থেকে দেড় ঘন্টা আগে ফজর শুরু হয় তার আগে হজর তোমর আসছে তাহলে এর আগে যিনি আসছে তাহলে তিন ঘন্টা আগে চার ঘন্টা আগে ওই ব্যক্তি এসছে কাজ করে চলে গিয়েছে এরপরে হজর তোমর আসছে সোহানলা বলুন না এবার হাজরা তোমার যদি আলানহ মনে মনে চিন্তা করে না 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 আবুরের খেদমত করা দরকার নাই আগামী দিন আসবো দেখবো এই বুড়ির করে চলে যায় আগামী দিন আসলো বুড়ির বাড়ির কাছে ঝুপের মধ্যে বসা আছে লুকিয়ে আছে দেখবো কে এই অন্ধ মহিলা বুড়ির সেবা করে ঝুপের দ্বারে দাঁড়িয়ে আছে একটু পরে দেখতে পাচ্ছে একজন আল্লাহর বান্দা পায়ে জোতা নাই আস্তে আস্তে করে আসতেছে সামনে আসার পর দেখে তিনি আর কেউ খলিফাতুল মুসলিম ইন হাজারতে আবু বকর রদি যিনি তখন মদিনার আমির ছিলেন খালিফা ছিলেন যার হাতে শাসন ক্ষমতা আবু বকর রদিয়াল্লাহ তালান হারে তু খেয়াল তো করো খেয়াল করো অই হয় 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 যিনি শাসক যিনি মদিনার শাসক আবু বকর আবু বকর রাতের গভীরে এসেছে ওই বিধবা অন্ধ নারীর কাজ করে দিতে সুবহানাল্লাহ পড়ো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছappi মেরে ধরলেন আর বললেন ইয়া মিরাল মুমিনিন হে আবু বকর সারা দিন চলে যায় আপনি রাজ্য পরিচালনা করতে করতে সারাদিন আপনি ক্লান্ত থাকেন রাতের বেলা আপনি একটু ঘুমাবেন যেন আপনার মস্তিষ্কটা পরিষ্কার থাকে আপনি দিনের বেলায় তো অনেক পরিশ্রম করেন এখন দেখি আমি এই বুড়ির কাজ করে দিতাম এখন দেখি আমি চিন্তা করতেছিলাম কে যেন এই বুড়ির কাজ করে দিয়ে যায় এবার দেখলাম আপনি আবু বকর হু আল্লাহ 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 ল আয়ায় হায় হায় আমরা যদি এইভাবে আমরা যদি এইভাবে একে অপরের উপকারী হয়ে যায় একজন আর একজনের বন্ধু হয়ে যেতে পারি একজন মুসলমান আর একজন মুসলমানের বন্ধু হয়ে যেতে পারি ভালোবাসা আরে ভাই দোষ তো কমবে সবার মধ্যেই আছে কারো একটু বেশি থাকবে কারো একটু কম থাকবে কারো কথার মধ্যে একটু কর্কশতা থাকবে কারো কথার মধ্যে একটু নম্রতা থাকবে কেউ একটু বেশি অন্যায় করবে কেউ একটু কম অন্যায় করবে আরে ভাই মোহাব্বত রাখলে আমরা আমাদের যোগ পেয়ে যাবো জোরে বলুন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা বাবা জানে এই দিল গুনা করতে করতে যার কালো হয়ে গেছে সে হতাশ হয়ে যায় হায় আল্লাহ আমি তো অনেক বড় গোনা করেছি মলা আমি অনেক বড় গোনা গাছ আমি কেমনে তোমার কাছে আমি অনেক বড় গোনা করেছি আমার হের পরিমাণ পাহাড় সম পরিমাণ হয়ে গেছে আল্লাহ বলে বান্দারে নৈরা শুষ্ণা নৈরা শুষ্ণা আমি আল্লাহ রব্বুল আলমিন পাহাড় পরিমাণ গোনাও ক্ষমা করে দেই যদি তুই একটা বার দিল থেকে তওবা করিস তওবার মতো তওবা দৃঢ় সংকল্প করে যদি গুনাহের জন্য লজ্জিত হয় আমি আল্লাহকে একবার কেউ আকাশের দিকে হাত তুলে ডাক দে আমি আমার বান্দার পাহাড় পরিমাণ গুনাহ maaf করে দে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস শোনাচ্ছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করেছেন আল্লাহর হাবিব সাল্লাহু তালিহি বা আলিহি বা সাল্লামের সাদ করেন মনোযোগ আছে আপনাদের একজন গোনাগার যখন সে আল্লাহর কাছে তওবা করে কি করে জোরে বলবেন নাকি তওবা করে তওবা আল্লাহর হাবিব বলছেন একজন গুনাহগার যখন সে তার গুনাহকে মনে করে ভয় বিতি নিয়ে অনুশোচনা করে আল্লাহর কাছে মাপ চায় তো আল্লাহ ওই ব্যক্তির চাইতে আরো বেশি খুশি হয় কোন ব্যক্তি শুনুন এক আল্লাহর বান্দা সফরে বের হয়েছে তার সাভারি আছে সাবারের উপরে খাবার আর পানি নিয়ে বের হয়েছে অনেক দূর যাবে মরুভূমি দিয়ে পার হবে রাস্তার মাঝখানে চলে গেল মরুভূমির মাঝখানে চলে গেল এবার সে মনে মনে চিন্তা করতেছে মনে মনে ভাবতেছে অনেক রাস্তা তো চলে আসলাম এবার একটু আমি আরাম করে নেই বাহনটাকে রেখে এবার বাহনের উপর পানি এবং খাদ্য রেখে ঘুমিয়ে পড়ল ঘুম যখন ভাঙল উঠে দেখে সাভারিও নাই খাবারও নাই পানিও নাই এখন পিছন দিকেও যেতে পারবে না অনেক দূরের সফর আশেপাশে কেউ নাই খাবার নাই পানিও নাই পিপাশায় কাতর এবার সামনের দিকেও যেতে পারবে না কারণ চতুর্দিকে মরুভূমি এমন মারাত্মক বিপদগ্রস্ত হয়ে গেছে বাহনও নাই খাবারও নাই পানিও নাই চিন্তায় পড়ে গেছে এই মনে মনে বলে আল্লাহ কোনো দিকেই তো যেতে পারবো না মত হয়ে গেলে এখানে এই জন্য মরে যায় এই মনে করে সে আবার ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে যখন আবার পুরোনায় জাগ্রত হলো তখন চোখ খোলা মাত্রই দেখতে পাচ্ছে তার তার খাবার আর পানি নিয়া ওই বাহন সামনে এসে হাজির হয়ে গেছে এটা হাদিস শরীফ কিন্তু বুখারি শরীফের হাদিস আচ্ছা বলেন তো দেখি ওই বেচারা কি খুশি হবে না যেখানে তার কেউ নাই বাহন নাই খাবার নাই পানি নাই আশেপাশে বিরাট মরুভূমি বাড়িতেও যেতে পারবে না সে বহুদূর পিপাসায় কাতর হয় হাঁটতে পারবে না মরুভূমি চতুর্দিকে কোনো বাড়িগণ নাই তার মানে তার মৌ এখানে হয়ে যাবে নিশ্চিত ওই অবস্থায় সাভারি এটা যদি চলে যায় এটা কি আর ফিরে আসার সম্ভাবনা থাকে ওই বেচারা তার সাভারিকে তার সামনে পেয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাম বলছেন ওই ব্যক্তি যখন তার সাভারি তার খাবার তার পানিও পেয়ে গেল সে আনন্দের কারণে অধিক আনন্দের কারণে বলতেছে আল্লাহ বলতেছে হে আল্লাহ তুমি আমার গোলাম বান্দা আমি তোমার রব কথা বুঝেন নেই না শব্দগুলো বুঝছেন নি সে খুশি হয়ে এমন আনন্দিত হয়েছে এমন খুশি হয়েছে খুশির চুটে ভুল বলে ফেলেছে কি বলেছে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব বলেন না সুবাহ আল্লাহ

সে এত বেশি খুশি হয়েছে যে খুশির চুটে বলতো আল্লাহ বলতো মলা আমি তোমার বান্দা তুমি আমার রব কিন্তু খুশির চুটে তার ব্রেন ঠিক নাই উল্টে বলে ফেলেছে আমার নবী বলে কোনো গুণাগার যদি গোনা করার পর আল্লাহর কাছে অনুশোচনা করে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার চাইতে আরও বেশি খুশি হয়ে যায় আরো বেশি খুশি হয় অনুশোচনা করলে আরো বেশি খুশি হয় আমার ভাইরা বাবা জানেন আপ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই হাম্বালি মাঝহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল মোসনাদে আহমদ বিশাল একটি সুপ্রসিদ্ধ হাদিসের কিতাব আছে ওনার লেখা প্রিয় ভাইরা আমার হাজরাতে আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই কোথাও সফরে বের হচ্ছিলেন যেতে 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 রাত হয়ে গেল মসজিদে নামাজ আদায় করলেন এবার চিন্তা করতেছে আমি কোথায় আজ রাত ঘুমাবো মুয়াজ্জিনকে বলল মুয়াজ্জিন আমি দূরবর্তী মুসাফির আমি কোথাও থাকার জায়গা নাই আমি তোমার কাছে একটু আজকে রাত্রিটার জন্য আল্লাহর ঘরে থাকতে চায় একটু এতে কাফ করতে চায় বলে না না এখানে থাকা যাবে না কোনো অনুমতি নাই হাজরাতে ইমা মাহমদ ইবনে হাম্বাল রদি আল্লাহ তালানহুকে চিনেন না এই মসজিদ থেকে বের করে দিলেন এবার চলতে 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 একটু পরে গিয়ে দেখে একটা দোকান রুটিওয়ালা কি বলা খুব মজা পাবেন রুটিওয়ালা রুটি বানাচ্ছে আগুনের কাছে গিয়ে বলে হে যুবক আমি কি তোমার আগুনের কাছে একটু হাত নিতে পারি তাপ নিতে পারি বলে হ্যাঁ কোন সমস্যা নেই এবার কিছুক্ষণ তাপ নিলেন আর এক আশ্চর্য ঘটনা দেখতেছেন রুটিওয়ালার রুটির খাবির থেকে রুটি ছিড়ছে আর সে বলতেছে আস্তাকল রুটি বানাচ্ছে তো পড়তেছে চেষ্টা ফের রুটি তা ওই ইয়ের মধ্যে দিচ্ছে তাওয়া আপনারা কি বলেন এটাকে কড়াই কড়াই তাওয়া বলেন না ওই দিচ্ছে আস্তা ফের রুটি উল্টাচ্ছে তো আস্তা ফের রুটি রাখতেছে তো আস্তা ফের বার 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 আস্তা ফের আস্তা ফের আস্তা ফের মানে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই জোরে বলুন সুবাহান আল্লাহ এবার হাজরত আহমদ ইমনি হাম্মাল রহমত কি ব্যাপার তুই আজীব ব্যাপার তো ও তো বারবার আস্তাক ফিরুল্লাহ পরে আচ্ছা কি হলো যুবক তুমি বারবার আস্তাক ফিরুল্লাহ কেন করো এবার যুবক বলতেছে আপনার কাছে বলার আমার কোনো প্রয়োজন নাই কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন হে আল্লাহ আর শুনে নেন শুনে নেন এই আস্তা গফির পড়ার কারণে আমার তিনটা দোয়ার মধ্যে দুইটা আল্লাহ কবুল করেছে আর একটা দোয়া এখন আল্লাহ কবুল করে না এবার হাজরাতে ওই জিজ্ঞাসা করে দুইটা দোয়া কবুল হয়েছে যেই দোয়াটা কবুল হয় নাই সেই দোয়াটা কি কি দোয়া করেছিল আল্লাহর কাছে সেটা বলো জলসার মধ্যে বিস্কুট আর চা না খেলে কি হয় না যারা যারা পাইছে তারা খেয়ে খেনে মনে কষ্ট নিন না এটা আমার কাছে পছন্দ হয় না কেন জানেন না না ও হাদিসের বয়ান চলবে আপনারা কি স্কুল কলেজে সবাই পড়ছেন পড়েন নাই কেউ পড়েন নাই স্কুলে কলেজে কে কে পড়ছেন একটু হাত জাগান তো যারা যারা গিয়েছেন একটু দেখেন না বলে আচ্ছা 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 ঠিক আছে টিচার যখন ক্লাসে থাকে ছাত্ররা কি খায় খায় বলেন না শেষে শুরুতে হ্যাঁ এই যে মজলিসটা এটা কি ওই ক্লাসের চাইতে আরো দামি নয় একটু কথা বলেন না আরে বায়োলজি আর ফিউলজি আর পদার্থ জীববিজ্ঞান এই বিজ্ঞান সেই বিজ্ঞানের চাইতে কোরআন হাদিসের জান্নাতের বাগানটা কি দামি নয় একজন আলিম আপনাদের সামনে বসে থাকবে আর আপনারা বিস্কুট আর চা খাবেন এটা কি সাজাবে আমি যদি না বলি কে বলবে বলেন তো আমি যদি না বলি তাহলে কে বলবে আমাদের দেশে প্রচলন নাই করা একদিক দিয়ে খাবার চলবে আর একদিক দিয়ে কান চলবে আওয়াজ হয় না আওয়াজ হয় না আচ্ছা বলেন তো দেখি খেতে খেতে কি মনোযোগ ঠিক থাকে কিরে ভাই এটা মোটেও উচিত নয় বুঝতে পেরেছেন এটা টোটালি বন্ধ করে দেন এটা জলসাই হোক আর মিলাদে হোক আর যেখানে হোক এটা টোটাল বন্ধ আরে আসলাম তো কিছু শোনার জন্য আচ্ছা বলুন তো দেখি আমাকে আর পাবেন আপনারা বলেন পাবেন পাবেন না তো আপনারা বিশ হাজার দিলেও তো কালকে থাকবো না কারণ কালকে জলসা আছে চার দিন আসি আর আপনাদের দেশে পাবেন না তাহলে আমাদের আমার এই বসাটার প্রত্যেকটা মিনিট মিনিট আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নয় না অযৌক্তিক বললাম আশা করি আপনারা বুঝে যাবেন আপনারা হয়তো অনেকে শিক্ষিত আছেন মাসাল্লাহ শিক্ষিত না হলেন মুরুব্বি আছে অনেক অনেক জ্ঞানী আছে এখানে এক্সপিরিয়েন্স আছে আমার থেকে অনেক বুঝবে সুতরাং যা শুনবো যা করব তা ওইটাই করব। তাহলে মধ্যে ফায়দা পাওয়া যাবে উপকার পাওয়া যাবে মাঝে মাঝে দোকানে যায় এখন আধুনিক যুগের ছেলেরা যে দোকানদারি করে না মোবাইলটা আছে না মোবাইলটা এই যে খাড়া করে রাখে আর দোকানদারি করে হ্যাঁ বলতেছে হ্যাঁ হ্যাঁ কে কি লাগবে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান মোবাইলের দিকে তাকাচ্ছে আর ব্যবসা করতেছে আধুনিক যুগের দোকানদার এটা কি ব্যবসা বলেন এটা ব্যবসা এই মনোযোগের সাথে দোকানদারি করলে দোকানদারি চলবে না না বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রহমতে আলম নবী নুরে মোজাসম রহমতে আলম নবী রে মোজা সাহাম সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে আওয়াজ নাই শোনেন না আপনারা শোনেন নাই কি আমি এক কাপড় আপনারা পারবেন না পারবেন না আপনারা তো পড়েন জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন রহমতে আলম নবী নাম রহমতে আজ সাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম ঘাম চিনো মান জানো কেমন আমার নবীজি জাহার পাগল চন্দ্র সূর্য তারোคารাজি বাবা জাহার পাগল চন্দ তারোคารা মুখের সঙ্গে দিলের একটা সম্পর্ক আছে যখন মুখ নড়াচড়া করবে তখন দিল থেকে এটা বের হবে এজন্য আমি বারবার আপনারা বিরক্ত হবেন না মুখ বন্ধ রাখা যায় না পড়তে হয় নামাজে দাঁড়িয়ে গেলে হাত পেতে থাকেন বলেন নামাজের হাত মুখ বন্ধ না আল্লাহ আকবার এরপর থেকে মুখ চলতেই থাকে বন্ধ হয় না কোথাও কথা বলেন ঠিক কিনা ইমামের পিছনে যদি থাকে তাহলে সুরায় ফাতে কেরাত পড়তে হয় না আর একাকি যখন থাকবেন তখন কি কখনো মুখ বন্ধ থাকবে হয়তো সানা পড়বেন সুরায় ফাতে পড়বেন কেরাত পড়বেন আল্লাহ আকবর বলবেন সুভানুর রব্বিল আজিম পড়বেন সামি আল্লাহ হলিমান হামিদা পড়বেন রব্বান আল্লাহ কাল হাম পড়বেন আবার আল্লাহ আকবর আলা আলা আল্লাহ আকবর সুরায় ফাতে সুরামিদানু তাসাহুদ সালাম দরুদ মুখ বন্ধ থাকে কথা বলেন হ্যাঁ আছে কিছু নামাজি খবর নাই নামাজ পড়তেছে মুখ চলে না না ও আরে আরেক গেছে গেছে যে এরকম নামাজে আসে নাই ও নামাজ চল্লিশ বছরের নামাজ কিছুই হয় নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর এইভাবে যে নামাজ পড়েছে ও কিছুই পড়ে নাই এটা হাদিস এটা হাদিস নবীর সাহাবিদের হাদিস এটা কিছুই ভয় নাই নামাজ কিচ্ছু হয় নাই সুতরাং দাঁড়িয়ে মুখটা নাড়তে হবে আল্লাহ কবুল করুক জোরে বলে না আমির চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বাবা যাহার পাগল চন্দ্র বাবা জীব অি সুন্দর কহিনি অরশুন বানি বাবা সুন্দর কাহিনী আহা জন্নতের রোমে রমে রমে নোবির নাম বলো জন্নত রোমে লিখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম রহমতে আলম সব সাহাবারা আতর বানায় ওই নবীজিন ঘাম মোবারক সাহাবারা আতর বানায় ওই নবীজিন ঘাম অস্তুনে হান্না না একটা খেজুর গাছের না যাকে ধরে তেনে রসুলে যাকে একরাম বাবা যাকে ধরে খুত রাম গস্ট নবীর বিড় হে কদি তো হে গস্ট নবীরো হে কদি তর হে হতোবক যত যতো সাহবাইকে রাম বলো হতবক সাহবাই কাম বলো রহমতে আলো মেবী মুজা মোজা রহমতে আলম মুজা মোজাসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম মুবারক সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার বাবা জানে না মনে আছে কোথায় আসছিলাম হ্যাঁ রুটি রুটি থ্যাংক ইউ ভেরি মাচ আবার প্রিয় ভাইরা বাবারা বন্ধুরাম হাজরাতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলে হে যুবক তুমি রুটি বানাচ্ছ বারবার তোমাকে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ বারবার পড়তে শুনতেছি ব্যাপারটা কি বলো বলো বলেছে আমার দুইটা মনের আশা পূরণ হয়ে গেছে আর একটা মনের আশা পূরণ হলে আমার তিনটা মনের আশা পূরণ হয়ে যাবে জোরে বলুন শুভ এবার বলতেছে তিন নম্বর মনের আশা কোনটা আমাকে বলো বললেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম মৌলা ও মুনিব আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের জিয়ারত করতে পারি হয় 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 আমার প্রিয় ভাই জানে বাবা জানেরা ইমাম আহমদীবনে হাম্বাল বলেছে হে আল্লাহ আর বান্দা যুব তোমার এই আসতক ফিরুল্লাহ আসতক ফেরুল্লাহর কারণে আল্লাহ হরব্বুল আলামিন তোমার তিনোটা মনের আশা পূরণ করেছে আমি হলাম ইমামে আহমদীবনে হাম্বাল তাহলে বোঝা গেল যারা বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বারবার আল্লাহর কাছে মাপ চায় বারবার গুনাহের জন্য অনুশোচনা করে বারবার আল্লাহর কাছে মাপ চায় ক্ষমা চায় আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দেয় হাদিসে পাকের স্বাদ হয়েছে আল্লাহর হাবিব সল্লাহ আলহি ও আলহি বা সাল্লাম বলেন তার সংকীর্ণতা দূর হয়ে যায় তার চিন্তা ভাবনা দূর হয়ে যায় নাম্বার তিন হলো বড় মজার হাদিস বড় চমৎকার নাম্বার তিন যে ব্যক্তি বেশি বেশি আস্তাক ফেরল বেশি বেশি তওবা করবে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাবারকাতালা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেই জায়গার কথা সে কল্পনাও করে নাই বুঝতে পেরেছেন নাকি হাদিসটা সে কল্পনাও করে নাই যে আমি এই মুহূর্তে আমার দোকানে পাঁচ হাজার টাকা বিক্রি হবে আমি এই মুহূর্তে এত টাকার মালিক হব সে কল্পনাও করে নাই সে এইটা যখন দেখলো তখন তার দিল খুশি হয়ে গেল আল্লাহর হাবিজ্লাম বলে যারা বারবার খুদার কাছে মাপ চায় ক্ষমা চায় তবা করে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা কুদ্রুতিভাবে করবে জোরে বলুন আল্লাহ আর আমরা কাকে ভরসা করি জানেন মিথ্যাকে ভরসা করি না না হুজুর এই দোকানদারি করতে মিথ্যা না বললে হবে না এই চাকরি যেই চাকরি মিথ্যা না বললে হবে না হুজুর আপনি বুঝেন না বুঝেন না বলেন এরকম বলে না আপনি বুঝতেছেন না হুজুর না বুঝতেছেন না হুজুর আপনি মিথ্যা না বললে হয় না হুজুর বুঝা গেল তাহলে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসবে এটা মিথ্যা এটা মিথ্যা হুজুর দোকানে চা বিক্রি হবে না যদি টেলিভিশনটা না লাগাই বুঝেন নাই বুঝেন নাই হ্যাঁ হ্যাঁ ও মুসলমান খেয়াল করো হাদিসে পাকের দিকে খেয়াল করো আসলে আমরা আমাদের স্রষ্টার উপর ভরসা হারিয়ে ফেলেছি তো স্রষ্টার উপর যখন ভরসা চলে গেছে তখন আমরা মিথ্যা আর ধোকা জিনিসটাকে আমরা ভরসা বানিয়েছি এই ভরসাও আমাদের কাজে লাগছে না আমরা মিথ্যাটাকে ভরসা করে আমরা দেখতেছি আমাদের ঘরে বরকত হচ্ছে না উপার্জনে বরকত হচ্ছে না একদিক দিয়ে আসতেছে আরেক দিক দিয়ে চলে যাচ্ছে এরপরও মন মতো উপার্জন হচ্ছে না আল্লাহর হাবিব বলে নানা গুণা থেকে বেঁচে থাকো আল্লাহর উপরে ভরসা করো আমি নবীর সুন্নাতের উপরে তাবাক্কুল করো ভরসা করো ইশতেক প্রতিষ্ঠিত থাকো তো আল্লাহ তোমাকে এমন জায়গাতে রিজিক দিবে যে তুমি কল্পনাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না একটু ট্রাই তো করে দেখো একটু ট্রাই করে দেখো আল্লাহ হম্মা সলকে আমার কথা মোহেম্মে আলা আলে محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا هم بكاري وہ کریم ان کا خدا ان سے فضو آل ہم بیکاری وہ کریم ان کا خدا ان سے فضو اور نہ کہنا نہیں رسول اللهَ کی اللهم صل سیدنا مولانا محمد وَعَلَىٰ سيدنا আমাদের দেশে বক্তার সামনে আপনারা মা বোনরা কথা বলতেছেন কেন আওয়াজ আসতেছে কেন আপনাদের কণ্ঠের এমনিতে তো চেহারা খোলা গুনাহের কাজ এমনিতেই চেহারা খোলা গুনাহের কাজ আবার কারো বোরকা নাই কি মারাত্মক মহামারী এটা মহামারী এটা মহামারী মহামারী করোনাকে মহামারী বলছেন না না এটা মহামারী এটা করোনার থেকে আরও বেশি ভয়ঙ্কর বুঝেন নাই করোনার থেকে আরও বেশি ভয়ঙ্কর এটা বেপর্দা এটা আরো বড় মহামারী জানেন ও দুনিয়া ও নিসা নিশা নবীজী বলছেন দুই ধরনের দুই ধরনের জিনিস থেকে তোমরা বেঁচে থাকো এক হলো দুনিয়া আর এক হল নারী হয় 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 খবরদার মুসলমান ও মুসলমান ওই উত্তর দিনাজপুরে গেলাম প্রথম মাহফিল ছিল দ্বিতীয় মাহফিল বলে হুজুর একটু মেয়ে ছেলেদেরকে কিছু বলেন আমি কই ওনাদের চেহারা খোলা কেন বোরকা কোথায় কি বয়ান করব আপনাদের আপনার এদের তা তো আপনাদেরই বলেন কিভাবে আসলো এখন এভাবে চুড়িদার জামা নিয়ে কিভাবে আসলো আপনার অনুমতি ছাড়া এসেছে অনুমতিও তো এখন লাগে না শ্বশুরমুড়িত গিয়ে বলে আমি আসছি গো হ্যাঁ বাস এখন তো ওনারাই রাজা না 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 এটা আমাদের ইসলাম নয় আমার ইসলাম বলেছে পর্দা সহকারে ঘর থেকে বের হও স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না এটা আমার ইসলাম বলেছে তাহলে কবরে শান্তি হবে আর না তো ডান্ডা খেতে হবে ডান্ডা না শুধু কঠিন আজ ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর আপনাদের জন্য আগে হিসাব হবে আপনাদের বুঝেন নাই না আহা হুজুর কি বলছেন এগুলো এগুলো ওয়াজ না হ্যাঁ এগুলোই ওয়াজ অপেক্ষা করেন আসতেছে সামনে আসতেছে অপেক্ষা করেন অপেক্ষা করেন ভাইজান আমার তো কি বলতেছিলাম বাংলাদেশে সামনে একটা টি টেবিল থাকে টি টেবিল বুঝেন নাকি আমি কারো ঘরে দেখি নাই সোফাওয়ালাদের ঘরেও দেখি নাই মানে সোফা এই যে সোফার সাথে এই এই হাঁটু হাঁটুর থেকে একটু নিচু একটা টি টেবিল থাকে মানে চায়ের টেবিল নাস্তা দেওয়ার জন্য ছোট ছোটো টেবিল থাকে ওইটা সামনে থাকে ওটার মধ্যে পানি থাকবে ওটার মধ্যে চায়ের কাপ থাকবে ওটার মধ্যে টিস্যু থাকবে বুঝতে পেরেছেন একটু আদা থাকবে এবং কোনো কিতাবাদি কেউ যদি আনে এটা সামনে থাকবে কথা বুঝতে পেরেছেন লেকচার করতে সহজ হবে এটা ভদ্রতা কথা বুঝতে পেরেছেন এই জন্যে আপনাদের বক্তা যারা আছে ওরা জীবনী বলে জীবনী বলে বলতেছে বলতেছে আর কোনো পরিবর্তন নাই আরে ভাই জলসা হলো না জলসা হলো সিনেমা দেখার ওয়াজ হলো না তো এটা কিসের জলসা হলো কিসের জলসা হলো এটা হ্যাঁ ইমানের পর তো সবচেয়ে দামি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমল সেটা নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজ নামাজ সবচেয়ে বেশি দামি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে গিয়ে আমি নামাজ পড়ে আসছি এই আপনাদের মসজিদে গিয়ে কেউ বলে বক্তা এসেছি আমি বাইরে বের হবো কেন ঘরে বসে থাকবো হ্যাঁ আমাকে দেখে ফেলবে আরে আপনাকে দেখে ফেললে কি হবে আপনাকে দেখলে কি আপনার দাম কমে যাবে নাকি না 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 আল্লাহর হুকুম আগে আদায় করো নিজের কবরের বিছানাটাকে আরামদায়ক করো একা চলে যেতে হবে একা চলে যেতে হবে একা যে সন্তানকে আপনি আদর করছেন না যে বিবির জন্য আপনি কষ্ট করছেন না ঘাম জোড়া পরিশ্রম আরে বছরের পর বছর কষ্ট করছেন না যাবে না তো সঙ্গে যাবে না আমি একাই যেতে হবে একাই যেতে হবে হা ভাই চিন্তা করো একাই যেতে হবে কাফনের কাপড় ছাড়া কিছু যাবে না কাফনের কাপড়ের পকেট থাকবে না কথা বলেন ঠিক কিনা আপনাদের দিলকে পরিবর্তন করার চেষ্টা করছি একটু আল্লাহ না صلوا على محمد صلوا على محمد صلوا هردم دم زبان سے باك نام محمد هردم. সবাই জবান বলেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই জানে জলসা যারা করেছে যারা শুনতেছে আমি সবার জন্য নসিহত করে যাই প্রত্যেকটি কাজের জন্য ভালো ভালো নিয়ত দরকার যে কাজের মধ্যে ভালো নিয়ত থাকবে না উদ্দেশ্য ভালো থাকবে না ওই কাজে ফলাফল ভালো হয় না আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান পাওয়া যায় না মানুষের কাছে পাওয়ার জন্য মসজিদ নির্মাণ করেছেন মাদ্রাসা নির্মাণ করেছেন আহা জলসা করেছেন আল্লাহর রাস্তায় খরচ করেছেন গরিব গরিব মিসকিনদের মুখে খাবার তুলে দিয়েছেন আপনি পাগড়ি লাগিয়েছেন সুন্দর জামা পড়েছেন নিয়ত যদি পরিষ্কার না হয় তো প্রতিদান পাওয়া যাবে না প্রিয় মুসলমান ভাই জানে বাবা জানেরা যারা যারা ভালো আল্লাহর ঘরে দান করেছে নিঃসন্দেহে এটার ফলাফল আল্লাহ তাবারকতালার পক্ষ থেকে হবে আর যারা দুনিয়ার বাহবা পাওয়ার জন্য দুনিয়ার বড়লোকি দেখানোর জন্য যারা দান করে দুনিয়ার টাকা দুনিয়ার পয়সার ঝঞ্ঝর দেখানোর জন্য মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় খরচ করে হাসরের কঠিন ময়দানে ওই সবাবের কোনো প্রতিদান পাওয়া যাবে না ওই নেকির কোনো প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না সুতরাং এই জন্য যে কোনো কাজ করবেন অন্তর যেন ঠিক থাকে কি ঠিক থাকে জোরে বলুন কি ঠিক থাকে দিল ঠিক রাখতে হবে দিল আল্লাহ ছোট দেখে না বড় দেখে না আল্লাহ সাদা দেখে না কালো দেখে না আল্লাহ জমিদার দেখে না রিক্সাওয়ালা টোটো চালক দেখে না আল্লাহ দিন মজুর কেউ দেখে না ঠেলা গাড়িওয়ালা কেউ দেখে না আল্লাহ মানুষের দিলের দিকে তাকায় আল্লাহ মানুষের অন্তরের দিক তাকায় বান্দা আমার জন্য এই কাজটা করলো কিনা বান্দা আমাকে খুশি করার জন্য এই কাজটা করলো কি না যদি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার হাবিব সাল্লা আমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকে তাইলে এই কাজের বিনিময়ে আমি আল্লাহ দান করব দিল যদি পরিষ্কার না হয় আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান নাই বুঝতে পেরেছেন আল্লাহ তাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জোরে জোরে বলেন আমি প্রিয় মুসলমান ভাইরা বাবা জানেন না। الله تبارك وتعالى بلشين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা এনেছো ঈমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা যথাযথ তওবা করো আল্লাহর কাছে গুনাহ করার পর গুনাহ করার পর আল্লাহর কাছে এমন ভাবে তওবা করো এমন ভাবে ক্ষমা চাও যেন ওই কাজটা আবার না করো ওই কাজ থেকে ফিরে এসেছো ওই কাজটাকে ঘৃণা করেছো ওই কাজটাকে চূড়ান্তভাবে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে তবা করো আসা রব্বুকুম আইয়ু কাফির আনকুম সাইয়াতিকুম তওবার মাধ্যমে তোমার আমল নামার মধ্যে যে গোনাটা লেখা হয়েছিল এই ইখলাসের সাথে খুব অনুশোচনার সাথে খুব ভীত সন্ত্রস্ত হয়ে যেই গুনাহের জন্য তোবা করা হয়েছে এই তবার মাধ্যমে তোমার আমল নামা থেকে গোনাটা মুছে দিয়ে তোমাকে মাফ করে দেওয়া হবে কারণে তওবার কারণে আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত গুনাহ করি অরে ভাই জীবনে কখনো তওবাই করি নাই অনেকে অনেক বছরের পর বছর চলে যায় একটা বারো মওলা বলে না আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি মাওলা মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ একটু হলেও দিলটাকে চাপ দেয় না একটু ভয় করে না হে আমার নবী বলছে না 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 আমি দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করি কয়েবার আর সবাই বলেন কয়বার হাদিস আমার নবীজি নিজে বলছেন আল্লাহর কসম আমি সত্তর বা তবা করি আচ্ছা নবীর জন্য তবা লাগবে কেন নবীর তো গোনাই নাই আল্লাহ নবীগন্ত মাসুম একেবারে নিষ্পাপ নবীদের কোন গোনা নাই তারপর ইস্তেকফার কেন বললো আমাদের শিক্ষার জন্য কার শিক্ষার জন্য আমাদের শিক্ষার জন্য কেন বান্দা তুই উঠা বসায় কথাবার্তায় চলা ফেরায় একটু এদিক সেদিক হলেই গোনা হয়ে যাবে গুনা হয়ে যাবে সারা দিন গুণা হয়ে যাবে তো এই জন্য কর বারবার তবা কর যেন গোনাটা মাফ হয়ে যায় যেন গোনাটা মাফ হয়ে যায় আর বারবার যখন তবা করবি তো আল্লাহ খুশি হয়ে যাবে তোর রিজিকের দরজা খুলে যাবে আল্লাহর রহমতের দরজা খুলে যাবে জোরে বলুন এরপর আল্লাহ আলামিন বলছেন আর মাত্র পনেরো মিনিট কোনো সমস্যা নেই বিরক্ত হয়ে না আপনার বিরক্ত হয়ে না শেষ আর মাত্র পনেরো মিনিট এদিক সেদিক তাকানো লাগবে না বিরক্ত হবেন না আমিও একটু ক্লান্ত আসি ইনশাল্লাহ ছেড়ে দেবো ইনশাল্লাহ দুই ঘন্টার বেশি আলোচনা করবো না সর্বোচ্চ হয়তো দুই ঘন্টা পনেরো মিনিট কষ্ট নিয়ে না শেষ করে দিই মুনাজাত করে যাই এটাই উদ্দেশ্য আমার বলা আল্লাহ কি বলছেন ওয়ুদে খিলা কুম জান্নাত তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে আর কেমন জান্নাত জানো তাজিরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে আমার প্রিয় ভাইরা এমন কাচ দিয়ে আল্লাহ তৈরি করবে নিচে দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা বইবে আচ্ছা আরেকটা ব্যাখ্যা হলো এই জান্নাতির এভাবে হেলান দিয়ে বসবে পা ছড়িয়ে দিয়ে সি বিচ বিচে গিয়েছেন কেউ আরে সাগর পারে বিচ বিচ সাগর পার উপকূল ওখানে ওই যে হেলান দিয়ে এভাবে চেয়ার আছে না খুব সুন্দর করে বলছেন ওখানে তো গোনা ওখানে তো দুইজন জোড়ায় জোড়ায় যায় হ্যাঁ গোনা করতে খুব আরাম দেখে খুব সুন্দর হ্যাঁ একটু আরাম ফুর্তি না না আল্লাহ রাবুল আলমীর জান্নাতিদের জন্য আল্লাহ তালা এই সমস্ত আসনের ব্যবস্থা করবে মুত্তাকি ইরা ফিহা আলাল আর জান্নাতের মধ্যে ডান দিকে তার বিবি থাকবে বাম দিকে আত্মীয় সামনা সামনি স্বজনরা থাকবে ওখানের সুন্দরটা এত সুন্দর হবে যে দুনিয়ার কোনো কান শোনে নাই ওখানের সুন্দরটা এত সুন্দর হবে দুনিয়ার কোনো চোখ দেখে নাই ওখানের সুন্দরটা এত সুন্দর হবে দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করে নাই জান্নাত এত সুন্দর করে বানিয়েছে সুহানলা বলেই না মনে যে জান্নাত লাগবেই না মনে হয় যে জান্নাত লাগবেই না হয় আচ্ছা যেহেতু আমি মুসাফির মানুষ যদি আপনারা কেউ দিতে চান আমার হাতে তো আমি ইনশাল্লাহ হাত তুলবো দোয়া করবো এতটুকু তো করবো ইনশাল্লাহ হাত তুলব দোয়া করব মা বাবার জন্য দাদা দাদির জন্য ব্যবসার জন্য মুসিবতের জন্য যদি চায় যে হুজুর আমার তৌফিক আছে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে পাঁচশো এক হাজার দিলে আমার কমবে না আর আল্লাহ রাস্তায় দিলে নাকি দশ গুণ বৃদ্ধি হয় তো যেহেতু বৃদ্ধি হবে আর আমার মা বাপ ভালো থাকবে সুখে থাকবে আরামে থাকবে আমার মুসিবত দূর হবে তো আল্লাহ রাস্তায় দেই যদি কারো তৌফিক থাকে আল্লাহ দেখে কার ব্যাংকে কার ঘরে কত টাকা আছে কে কত টাকার মালিক হা কেউ একশো টাকা দেওয়ার ক্ষমতা নেই এরকমও থাকতে পারে দুশো টাকা দেওয়ার ক্ষমতা নেই এরকমও আছে কেউ পাঁচশো দিতে পারে আল্লাহ ক্ষমতা দিয়েছে এরকম আছে আল্লাহ দেখে না সব কথা কয় না আপনার ঘরে কত টাকা আছে এটা আল্লাহ দেখে না কার কত টাকা দেওয়ার তৌফিক আছে এটা আল্লাহ দেখে কিন্তু তো তৌফিক অনুযায়ী যদি চান যদি মনে চায় যে হুজুর আমি আপনার হাতে দিলাম একটু দোয়া করেন মাসাল বাবা থাকবি দয়া করে তুমি দান কে কবুল করে নাও সবাই বলেন আমিন মা বাবার গুলো মাফ করে দাও আল্লাহ ঘরে বরক দান করে দাও আমিন বলেন আমিন বলেন আর একটু জোরে বলেন উপার্জনের জন্য দোয়া আল্লাহ ঘরে বর ক দান করো জোরে বলেন আমি মনের আশা পূরণ করে দাও লা আল্লাহ জমিতে ফসলে বরকত দাও মলে কেরি মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ মা বাবার গুণাগুলো মাফ করে দাও মৌতের সময় ইমানের সঙ্গে জান্নাতি না তি দান করিও আমিন আমিন মাসাল্লাহ যদি পারেন যে হুজুর আমি আমার মা বাবার জন্য জন্য আমার আমার ব্যবসার ঘরে অভাব লেগে আছে মুসিবত লেগে আছে হুজুর একটু দোয়া করেন আব্বা মারা গেছে আল্লাহ মেহরবানি করে ওনার আব্বার খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আব্বার আমিন বলেন না সবাই বলেন না আমিন মলাই করি আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও গুনাগুলো মাফ করে দাও আল্লাহ উপার্জনে বড় করো জোরে বলেন আমিন 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 মাশাআল্লাহ যদি